জন্যে আরে বাবাজি ইমানের শহীদ নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে উম্মতে মুহাম্মাদী হইয়া ইমানের শহীদ নিজের বাঁচা লাগবে জাহান্নামের আগুন থেকে নিজের আহল পরিবার সন্তান আদিদেরকে প্রতিবেশীদেরকে পড়শিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে এর বন্ধু এই নির্দেশ হলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদেরকে মহব্বত করা মিডিয়ার ভাইদেরকে বলবো কোনো প্রকার সংযোজন বিয়োজন করবেন না যতটুকু রাই ততটুকুই কথা আপনি লিখবেন আপনি ততটুকুই হক প্রচার করবেন নিজের লভ্যাংশের জন্যে বাদন কারো ক্ষতির অংশ হয়ে দাঁড়াবেন না আল্লাহর হক আল্লাহ তালার কোনো বান্দা নষ্ট করলে আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কোনো বান্দার হক কোনো বান্দা যদি আমার বন্ধুগণ নষ্ট করে বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না কথা বলেন ঠিক কিনা কাজী বাবাজি প্রচার করতে যাইয়া প্রসার হইতে যাইয়া বেকার কোনো কথা বলিয়া দেশের ক্ষতি করবেন না ইসলামের ক্ষতি করবেন না কোনো ইসলামের দায়ের ক্ষতি করবেন না বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইরা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পর চারটি নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমদের মহব্বত করা এর বন্ধু তিনটার কথা আমি আলেমদের কাছে জমা রেখে গেলাম শুধুমাত্র দুই নাম্বারটার কথা বলবো আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার পথে রাখবো আমার বন্ধুগণ আলেমের ছাত্র হইলে নিজের বেটা বেটিকে যদি আলেম বানান আপনি তলবে আলেম বানান এ বাধান আপনি ডাক্তার বানান বাধা নাই আপনি ডক্টর বানান বাধা নাই আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই আপনি উকিল মুক্তার বানান বাধা নাই আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম বাধা দিবে না তবে অনুরোধ করব সব ফরজের মধ্যে এটাও কিন্তু একটা ফরজ বিধান নবী বলেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলিম নন নারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ ইসলামের প্রাথমিক শিক্ষা আরে বন্ধু নামাজ কালাম নামাজ কালাম কালাম রোজা হালাল হারাম আপনার ভাইরা পাক পবিত্র নিজের সন্তানটাকে শিক্ষা দেন আমার বন্ধুগণ প্রাথমিক শিক্ষা বুনিয়াদি শিক্ষা নিজের ছেলেকে আলিফ লাম মিম দিয়া দেন এরপরে ডক্টর বানান ডাক্তার বানান কোনো বাধা নাই কথা বলেন ঠিক না ব্যাধি বাবাজি নিজের বেটাকে মাদ্রাসায় দিলে দেখেন কিলা লম্বা করার কোনো সুযোগ নেই ও পর্দার মা বোনেরা আপনি কেন নিজের সন্তানকে আলেম বানাবেন না নিজের বেটাকে এই মাদ্রাসায় অথবা নিজ এলাকার মাদ্রাসা অথবা কোনো দিনই প্রতিষ্ঠানে কেন নিজের বেটাকে আপনি দিবেন না আমার বন্ধুরে ছোট্ট একটা কথা বলি দেখেন বাদান নিজের বেটা বেটি পেটে আসলে নিজের বেটা বেটি যদি পেটে আসে মা বাপ যদি দেখে যে সন্তান দুনিয়া আসবে কোন স্বামী কোন বিবি কোন মা আর বাবা সন্তান পেটে আমার বন্ধুগণ কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে আর বাবা আর মা এই পেটের বাচ্চাকে নিয়ে যদি সই নিয়োগ করে বাপ মার দাম আল্লাহ বাড়ে পেটে বাচ্চা আসতে দেরি আর এখন তো সব কোনো মিশানে না আলামত হলে 36 বার যায় ক্লিনিকে পরীক্ষা করবে কথা কয় না হ্যাঁ আর যদি খবর পা বেটা হবে তা দেখবেন কি সুন্দর করে ইঞ্জিনিয়ার বানাও ডক্টর হ্যাঁ আর কিছু নিয়ে লেসরা পুরুষ আছে বোক শুদ্ধে কাঁচা সলিয়া মার্কেট যা কথা করো বাস্তব না বাস্তব আর লিয়া যাবে না কার ডিমান লিয়া বিয়ে করছে ওই তার পুরুষ নাই মি এখন বল মরদ নাই বল ওর বউ তক টাকা দিয়ে কিনে লিছে
আমি যা করে তাই কথা খাই না, তখন যদিও বাধ্য হোক কাঁচা সোল কারকুলো থাকবে, তখন উত্তর দেখে তুমি ইয়ে থাকবে, তুমি ইয়ে থাকবে, এই তখন দেখবেন কাঁচা সলিয়া, এই তখন কাঁচা সোল করলে আবার করছি না বা মানে ছোট বাচ্চা টেউ টেউ করে উমা মা করে ওটা গিয়ে গেছে বা আর ওই কি বেহার বেহার ওর বউ একেবারে দেখবেন তো কি সুন্দর মার্কেটের দোকানে দোকানে কোন দোকান থেকে গতবার কাপড় নিছিলেন উঠা ঝুলে শেষ হাঁ কও আমি কথা বলবো আর দেখবেন দোকানদারের সাথে কথা কয় আর উ এই কাঁচা সোল একবার এই কাকালত নে এবার এই কাকালত নে লে আবার দেখবেন মাদের সাথে কি সুন্দর আমার চোখের সামনে হচ্ছে ভাই বুঝলি কফি কি সুন্দর করে ডাক দিয়ে বুঝলি বাবা চুপ চুপ মার্কেটে যাচ্ছ ওক মরত কদা কে ইনকে আদত তো তোর বউ তো তোর সলক করবে রে কথা কানা তুই কে ইনকে পরি দিব রে তুই তো কবু হ্যাঁ মার্কেটে নিয়ে যেতে পারি তবে শরীয় বিধান শরীয় বিধান মেনে নিয়ে যেতে হবে ইসলাম ঘরের ভিতর যেমন ঘরের বাইরে তেমন এই কথাটা বললেই অনেক লোক আমাদেরকে বলে হুজুররা মেয়েদের উন্নতি দেখবার পারে না হুম কয়েছে হুজুরকে বউ নাই হুজুরকে বউ বেটি নাই খালি তোরকে বউ বেটি আছে আবার কিছু কিছু লোক কয় হুজুররা তো ওকে ভালো মতন দেখে শুনে বিয়ে করে না কোনো মতন এরা লিলেই হয় নাক ঠেবড়া ঠোঁট মোটা কি কম গাও তাক ধরাস না যদি জায়েজ থাকতো তাহলে দেখানো হইনি জিতছি না ঠকছি আমাকে দেখে বুঝিস না আমার রুচিটা কেমকে হওয়া পারে কথা কেন তো অত হুজুরদেরকে হুজুরদেরকে অত অপয়া মনে করো না যে ওনাদের রুচি নাই ওনাদের মনে হয় রুচি টুচি নাই হুজুরদের কাছেই তোমাদের রুচি শিখা দরকার কারণ হুজুরদের কাছে যে রুচি আছে সেটা নির্ধার হ্যাঁ মানুষ মাত্র কোন মানুষের ভুল ত্রুটি থাকতে পারে সেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু অরিজিনাল হুজুর যারা তাদের কাছে আমার তোমার রুচি শিখা দরকার বাস্তব না বাস্তব কারণ এই হুজুররা এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিশ হয়ে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুচির উপরে পৃথিবীর কোন মানুষের রুচি হতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার রাগ করলেন নাকি চলবে কি চলবে না যুবকরা যে খুশি ঠিক আছে না ভাই আল্লাহ কবুল করুক ওজরে করে আমিন আর ওজরে করে আমিন মহতরম হাজিরিন তো এবারে পেটত আসার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি যা দাও তাতেই খুশি তবে আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি তোমার দেওয়া এই আমানত খেয়ানত করব না আমরা বাবা মা মিলে সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ এই নিয়ত করলে বাপ মার দাম বাড়বে না কমবে দেখেন কেমন বাড়ে নাম শুনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ নাম শুনছেন না বাপ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাজান ঘাবড়াবেন না হুজুর বুদি আগের মতন তিন ঘন্টা চার ঘন্টা বয়ান করবে আর অল্প কয়েক মিনিটের মধ্যেই কথাটা বলে আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব এতক্ষণ যতটুকু হাসা দরকার হেসেছে কিছুক্ষণ পর দেখবেন আমার ভাইরা জমিন থেকে কান্নার আওয়াজ আসবে বাবাজি মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে 33তম তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন দিল থেকে জবান খুলে সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ অনুরোধের সাথে বলবো বিনয়ের সাথে বলবো যে ছাত্ররা দাঁড়ায় আছে এদেরকে বসায় দেন না এখানে দাঁড়ায় এদের কথা বলতেছে কেন হ্যাঁ তামাশা নাকি এইটা কেন এখনো বসে না আর এদের দাঁড়ায় আছে কেন স্বেচ্ছাসেবক নাকি আর
গুনাহ কি কামাই কর লি আতা হ্যায় ভাই, কে মতলব হ্যায়, কে মকসদ হ্যায়, বসায় দেন সব, মাদ্রাসা ছেলেরা একটু লোকদেরকে ভালো ভালো জায়গায় বসায় দেন, কারণ বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা পানি পড়ে যাবে। আর যদি বসতে না মনে চায়, জায়গা না থাকলে হাট যাও, হাট যাও, দাঁড়া দাঁড়া কথা বলতে, এখনো কথা বলতেছে, এখনো কথা বলতে, কে আদো বলা ইনসান না, কে আদো হারাবে, কে আদো হারাবে। আর আপনারা সবাই মোবাইল উঁচু করে রাখছেন, কিয়া কি এগুলো, কিয়া কি এগুলো, ছবি হচ্ছে নাকি, ছবি হচ্ছে নাকি, হ্যাঁ ওগুলো তুলে তো তুলে আছে, সেটা সেটা তাদের জিজ্ঞাসা করেন, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আর কুদার সে আয়া হা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এদেরকে জিজ্ঞাসা করিনি, এদেরকে জিজ্ঞাসা করিনি, ক্যা মতলব নিয়ে আতা, ক্যা মতলব নিয়ে আতা, ওয়াজ মাহফিল গুলো তামাশা বানায় ফেলেছে, বসে বাদাম খাচ্ছে, বসে বাদাম খাচ্ছে, এটা কোন ধরনের আদব, কেন বাদাম খাচ্ছেন এখানে, কেন বাদাম খাচ্ছেন এখানে, নাম দিয়েছেন তফসিরুল কোরআন, আসেন তফসির শুনতে, মতলব কি, মতলব কি, বাজারে বক্তা পাইছেন এখানে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনার চেষ্টা করে অন্যকে চিনার চেষ্টা করবেন না, অন্যকে চিনতে চিনতে দেশে আগুন লাগা ফলাইছে, আগুন লাগা ফলাইছে, কিচ্ছু করতে পারেন না, কিচ্ছু করতে পারেন না, নিজেকে চিনার চেষ্টা করে, নিজেকে চিনার চেষ্টা করে, নিজে ভালো জগৎ ভালো, ভালো জগৎ ভালো, কেন অন্যের দিকে আঙ্গুল উঁচু করবে, আঙ্গুল উঁচু করবে, একবারে খামুশে সাত বয়ান শুনবেন, তার ভালো লাগবে না, চলে যাবে, চলে যাবে, কিন্তু এখানে বসে বেয়াদবি করবেন, আমি কিন্তু ছেড়ে দেবো না, আপনি যত বড় ছেলে, আপনি আজকে ওয়াজ মাহফিল গুলোর এমন অবস্থা হয়েছে, শ্রোতারা তো অজু করাই না, যে মাইক দেয় উনি অজু করে না, ওই যে আবার বাদাম খাচ্ছে, আবার বাদাম খাচ্ছে, আপনি ভাই আল্লাহর হস্তে মুখটা উঠে দিয়ে লড়াবেন, উঠে দিয়ে লড়াবেন, আপনি মুখ নাড়াইতে পারবেন না, আপনি শুধু কথার জবাব দিবেন, এখানে রুহানি গেজা নিতে হবে, পেটের খাদ্য নেওয়ার জায়গা এখানে না, এটা ক্লাস, ধর্মের ক্লাস, ধর্মের ক্লাস, আদো বলে একটা শ্রোতা থাকবে আলহামদুলিল্লাহ, না থাকবে নাই, না থাকবে নাই, কথা বলেন না কেন, আপনারা এখনো সময় আছে, নিয়তকে পরিবর্তন করেন, পরিবর্তন করেন না, ফের যদি আমি আবার দেখি, আমি আবার দেখি, আপনি বাধ্য হব অন্য কিছু আচরণ দেখাইতে, আচরণ দেখাইতে, কারণ আমি এখন টিচার, আপনারা স্টুডেন্ট, আপনারা টিচার, আমিও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমার ভুল আপনারা দেখবেন, আপনাদের ভুল আমি দেখব, ভুল আমি দেখব, কথা বলেন, এখানে আমরা জানার জন্য আসছি, মানার জন্য আসছি, মানার জন্য আসছি, বাধ্য করবেন না কাউকে, যে মন চাইলে কোন না করলেন, আসে তো প্রথমে, প্রথমে ওয়াসওয়াসা শয়তানের ধোকায় পড়বেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা করতে কি সমস্যা আছে, অতীতে গুনাহ নাই, এ ধরনের মানুষ আছেন, তো বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেয়, আমিন জোরে কম, আমিন, আমি আপনি গুনাহগার হতে পারি, এখানে কেউ আল্লাহ ওয়ালা থাকতে পারে, এই একটা লোকের উসিলা আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে, অনুরোধ করব, আমার এই গরমা গরমি দেখে আপনি মন খারাপ করবেন না, আপনি যদি মানতে পারেন আল্লাহ আপনাকে চমকাই দিবে, কথা বুঝাইতে পারছি, বক্তার পাগল হবেন না, পা দুইটা ধরে বলতেছি, বক্তার পাগল হয়েছেন, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আলেমের পাগল হইতে চেষ্টা করবেন, হইতে চেষ্টা করবেন, কারণ বক্তার সম্পর্ক নানাবিধ বক্তব্যের সাথে, যার কারণে অনেক বক্তা দেখবেন কোরআনের মঞ্চে মমতাজের গানও গায়, আয়ুব বাচ্চুর গানও গায়, একটা শ্রোতাও দাঁড়ায় প্রতিবাদ করে না যে হুজুর মমতাজ গান গাইলে গানের ইচ্ছেতে গান গাইছে, আপনি কোরআনের ইস্তিতে গান গান কেন, কথা হয় না, এগুলো হলো সেই তাফসির মারকালে, তাফসির মারকালে, তাফসির শুনবার আছে, তাফসির শুনবার আছে, মমতাজের গান কোরআনের কোন তাফসিরে আছে, কোন আয়াতে আছে, কোন আয়াতে আছে,
অনেকে বলবেন হুজুর 15-20 বছর আগে যে আপনিও গাইতেন তখন আমি বুঝি নাই বা, এখন আমি বুঝি, এখন আমি বুঝি। তখন বাজারে কন্ট্রাক্টর বক্তা ছিলাম, আমার চাইতে বড় চুক্তিবাদী বক্তা বাংলাদেশে কেউ ছিল না, এখনো নাই, এখনো নাই। এখন মনে করছেন যে চুক্তি করি না, তাই ডিমান্ড কমে গেছে, মার্কেট কমে গেছে, না দুই খেপ শেষ করে তিন নাম্বার খেপ চলিচ্ছে। সস্তা হলে আকারা থাকলে কয়েক বছর চলে, আর সস্তা হলে জীবন ভর চলে। কথা কয় না, জোরে কথা কন। কিন্তু এইটাকে বাজারে একটা পণ্যের মতন বানায় ফলাইছে, আমি শিখানো এখন আমার সামনে টেকা নারায়ণ ডাক দেখ 50,000-60,000 পাইছি, তুই এখন পাচ্ছিস 50,000-60,000। আজ থেকে 14 বছর আগে 70,000 টাকা এই নিয়ামতপুর আগে দিছে, তারপর শরীর পুজো আছে। তো 14 বছর আগে 70,000 টাকার দাম কম না বেশি? এখনকার 50,000 টাকার দামের থেকে কম না বেশি? তা আমার মতন সদ্যদি সোজা রাস্তায় আসতে হবে, তুই কে রে? কথা কয় না, কথা কয় না, বক্তার পাগল হবেন না। নিয়ামতপুর হাটত, খড়িবাড়ি হাটত, খড়িবাড়ি বাজার, যে লোকটা বড়ি বেছে, ইন্দুর মারা ওষুধ বেছে, গেঞ্জি বেছে, যেটা নিবেন 60 টাকা, যেটা নিবেন 80 টাকা, তুমিও কিন্তু বক্তা কম না। কথা খবর সানের বা দেখবেন মিশে একটা সাবের বাক্স লিয়ে আসবে, লিয়ে আসবে, আসতে বা ধরাধরি করিস না, কামড়াকামড়ি করিস না, করে তারপর দেখবেন যে ছোট্ট একটা ওষুধ বেছে, গাছ গাছের শিকড় বেছে, এটা খেলে এই হবে সেই হবে, এই যে ভক্কর চক্কর। তুমি কি বক্তা কম? এই জন্য বক্তার পাগল হওয়া যাবে না, আলেমের পাগল হইতে হবে। কারণ আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে, আর যার সম্পর্ক আল্লাহর সাথে হয় ওর চাল চলন কথাবার্তা মেজাজ খানা পিনা পোশাক আশাক সব কিছু হয় আল্লাহর রঙে, দুনিয়ার রঙে হয় না। কথা বলেন ঠিক কিনা? কাজে দুনিয়া কিন্তু থাকার জায়গা না বা, দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের ভক্ত হওয়ার তৌফিক দান করে। আবার বলে না আমি, আল্লাহ আপনি আমাদের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনকে সংশোধন করে দেন, আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন, আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবর ওয়ালাদের কবর আজাব মাফ করে দেন, সব কবরবাসীকে জান্নাতবাসী বানায় দেন। অত্র অঞ্চলের এই মাদ্রাসা, এই মাহফিল, এই কমিটি, এই এলাকাবাসী, আলেমদের আগমন, মুসল্লিন ইকরামদের পদার্পণ, এই সমাগম হওয়া সব কিছু নবী উসিলায় আপনি কবুল করে দেন। আবার বলে না আমি, আজকে নবীকে উসিলা দিল অনেকে বলে শিরকের গুনাহ, কথা কয় না? আচ্ছা উসিলা নবীকে বানানো যায় না? নবীর উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে না? এই বিশ্বাসটা কার কার আছে? দু হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ আপনি সবাইকে কবুল করে, নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে, আল্লাহ আমার যে ভাইরা এখনো বেআমলি আছে আমল দার বানায় দেন, আল্লাহ এই ভদ্রলোক দিল উসিলা আমাকে কবুল করে দেন। বলে না আমি, হাত নামা মোহতারাম হাজিরিন, লম্বা করব না, আমি যেহেতু মাদ্রাসা উপলক্ষে তফসির মাহফিল নাম দিছে, তো এই কোরআনুল কারীমের তফসির করার মতো যোগ্যতা আমার নাই। তারপরও উম্মতের আলেমরা এখানে কথা বলেছেন, আমার আগে যিনি কথা বলেছেন তিনি অনেক উঁচু মাপের আলেম, অনেক বড় আলেম, যার জুতা টানার যোগ্যতা আমার নাই। নিয়মিত হাদিস পড়ান, মাওলানা তরিকুল ইসলাম সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে, আরো যারা আলেম ওলামা আছেন আল্লাহ সবাইকে হার হার লাইনে উন্নতি দান করে, ওয়ারাফানা লাকা যিকরকের অধিকারী বানিয়ে দেন। এটা আমিন বলেন না? আমিন। আবার বলেন না আমিন। আলেমরা জাতীয় সম্পদ, যেই দেশে আলেম নাই ওই দেশ শান্তিতে নাই, যেই দেশে আলেমদের আলেমরা অত্যাচারিত ওই দেশে দেখবেন খালি গজব আর আযাব, অশান্তিতে ভুক্তভোগী। কথা কম ঠিক কিনা? আলেম ছাড়া চলা যাবে না। আমার ভাইরা আলেমদেরকে দিয়ে আল্লাহ জগৎ সাজাইছেন। পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি
উনি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন, আমার একটু জানার দরকার। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, রৌনক বজমে সমারা আজ কওয়া কে বকরদাই। মাইকলা ভাই আমার গলার সাউন্ড যেমন ওই রকম দেন, টনটা চিকন করেন, ভলিউমটা একটু মেজারমেন্ট সমান করেন, বাসটা মোটা করেন, না পারলে দুই এক মিনিট যখন আপনি এটি আসেন হাঙ্গুটি যাই, কথা ঠিক আছে না? 27 বছর ধরে সুঙ্গায় ফুস দেই, আল্লাহ আমার গলা দিছে না, ওই মেশিনের সাহায্যে আমার কণ্ঠ সুন্দর করা লাগবে? কথা হয় না, কথা হয় না, কণ্ঠ দিছে কে? আল্লাহ দিছে না? আজ না ডিজিটাল মেশিন আনছে, কিন্তু আজ থেকে 17 বছর আগে বরফ বেসা মাইকে নিয়ামতপুর অঞ্চলে ওয়াজ করছে। হ্যাঁ, তো ওই কণ্ঠ তো এখনো আল্লাহ রাখছে, মাখলুকের কোন ক্ষমতা আছে? ক্ষমতা কা? জোরে বলেন কা? আল্লাহ, মাশাআল্লাহ। মাইকলাকে বুঝাইছি, মাইকলা বুঝছে, আরো ভালো বুঝদান করে। আবার বলেন আমি রৌনক বজমে সমারা আজ কওয়া কি বকরদাই, রৌনক বজমে সমারা আজ কওয়া কি বকরদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই, انما يخشى الله من عباده العلماء ان اكرمكم عند الله اتقاكم مري ربك ها আল্লাহ বলেন, ইয়ে জালাল, আমি আকাশ সাজাইছি সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি হাক্কানি রব্বানি ওলামা ইকরামদেরকে দিয়ে। হাক্কানি রব্বানি ওলামা ইকরাম কারা? যাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়, যাদের কথা শুনলে দিলে তাসির হয়, প্রভাব বিস্তার লাভ করে। আগে ছিলাম বেনামাজি, হাক্কানি আলেমের কথা শোনার পরে হয়ে গেছি নামাজি। আগে আমার চোখ থেকে পানি পড়তো না, এখন আলেমের চোখ আলেম হাক্কানি আলেমের কথা শোনার কারণে আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিয়েছে, আমার চোখ থেকে পানি পড়ে। এই লোকগুলো হাক্কানি আলেম, হাক্কানি আলেমের অত পোশাকের বাহাদুরি করতে হয়। হাক্কানি আলেমের জন্য আমার বন্ধুগণ ওযু সুন্নতি পোশাক এটাই বড় সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? মহতরম হাজিরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালেম ওলামার দাম আছে না নাই? আবার বলেন আছে না নাই? সেই আলেম তৈরি হওয়ার কারখানা, ফ্যাক্টরি, ট্রেনিং সেন্টার, কার্যালয়, উত্তম জায়গা, শিক্ষার স্থান, হ্যাঁ, সৈনিক তৈরি হওয়ার, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী তৈরি হওয়ার কারখানা হলো এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আবার বলেন, প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন সেনাবাহিনী আর্মি ক্যাম্পাস আছে না? আমাদের বাংলাদেশে নেই, তাদেরকে কেন রাখা হয়েছে? পররাষ্ট্র থেকে, বহিরাগত কোন রাষ্ট্র থেকে স্বদেশের উপর বিদেশ যেন কোনো আক্রমণ চালাইতে না পারে, ক্ষতি না করতে পারে দেশের, দেশের জনগণের, দেশের সম্পদের, ঠিক কিনা? আপনাদেরকে বারবার জিজ্ঞেস করতেছি, রাগ করতেছেন বাবা? আপনারা আমার চেয়েতে জ্ঞানী, আপনারা কথার জবাব দিলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, ঠিক আছে না? ঘুমাইছেন, জাগনা আসেন, আল্লাহ কবুল করেন, বলেন আমি। তো সেনাবাহিনীর ভাই ব্রাদাররা ওনারা হচ্ছেন এদেশের মানে সৈনিক পাহারাদার, ঠিক এই মহিষ এলাকা, এই যে মাদ্রাসাটা হয়েছে দারুল উলুম কওমি মাদ্রাসা, এটা হলো এই মহিষ এলাকার জন্য একটা আর্মি ক্যাম্প। এই এলাকায় যেন কাফের বেইমা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাসবাবু রায়বাবু
খোদাদ্রোহী ইসলাম বিরোধীরা শিরিক বিদাত করনেওয়ালা ইমান ধ্বংসী এই সুন্নতের খেলাফ চলনেওয়ালা ভণ্ডরা যেন এই মহীশূর এলাকার মানুষের ইমান নষ্ট না করতে পারে, আমলে ভেজাল যেন না ঢুকতে পারে। এই জন্য এই মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, আয়ম্মায়ে মাসাদিকগণ, আয়ম্মায়ে মাদারিসগণ প্রত্যেকেই ইমান ইমারতের পক্ষের আর্মি পারসন। কথা বলেন পাহারাদার ঠিক কিনা বলে, এগুলো থাকবে তো ইমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, ইমান ইসলাম হেফাজত হবে। এগুলো থাকবে না, দেখবেন ইমান ইসলাম হেফাজত হবে না। এনজিওরা, খ্রিস্টানেরা, রাম বামেরা, এরা বহিরাগত রাষ্ট্রের দালালিতে লিপ্ত হয়ে নিজ দেশের সাথে গাদ্দারি করবে, পথ ভোলা পথওয়ালা মানুষদেরকে পথ ভোলা করে দিবে। যদি মাদ্রাসাগুলি না থাকে, ইমাম আলে ওলামা যদি না থাকে, ছাত্ররা যদি তাহাজ্জুদ না করে, পরে কান্নাকাটি যদি না করে, কথা বলেন ঠিক কিনা? তো মাদ্রাসাগুলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দীনি এদারা, মসজিদ, মারেকাজ, মাদ্রাসা, এদারা, খানিকা, দাওয়াত তবলিগের এই মার্কাজ, ইসলামী আন্দোলনের আপনার কার্যালয় আল্লাহ তাআলা হেফাজত করেন, বিবাদ মিটিয়ে আবাদ করে দেন, আবার বলেন আমিন। বিবাদ মিটিয়ে আবাদ করে দেন, আবার বলেন আমিন। তো সেই মাদ্রাসার যেহেতু মাহফিল ছেলেদের মাথায় পাখি দেওয়া হলো, আমি জিজ্ঞেস করতে চাই, যদি 30 মিনিট 40 মিনিট আপনাদের সামনে আলোচনা করি, ধৈর্য কুলাবে তো ইনশাল্লাহ, সময় দিবেন তো বাজার, রাজি আছেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। এই মাদ্রাসার শিক্ষার পক্ষে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু তিনি ইমানওয়ালা বান্দাদেরকে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের দ্বারা আল্লাহ ডেকে বললেন, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা বুঝে থাকলে বলেন নির্দেশটা কা? আবার বলেন কা? আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন, আল্লাহর নাম নিলে কি জিব্বা খাটো হয়ে যাবে? একটু বলেন না কা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। এতগুলো মানুষ এত আস্তে বলেন আল্লাহু আকবার, কোরআনুল কারীমের সাথে কারো কোনো দুশ্মনী আছে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ইমান বাড়ে না কমে? আওয়াজ দিয়া বলেন বাড়ে না কমে? এ কথাটা কা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ইমান বেড়ে যায়। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন বাবারা, ভাইরা, আমার কলিজা টুকরা যুবক বন্ধুরা, যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? যারা আসতে বলবে মনে করবেন ওই গ্রুপের লোক। একদল আছে আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে না, ওনারা মনে করে এটা জামাত ইসলামের স্লোগান, এটা হেফাজত ইসলামের স্লোগান, এটা হুজুরদের তৈরি করা, এটা যারা ওয়াজ করতে আসে তারা পাবলিককে গরম করার জন্য একটা মাঠের কৌশল অবলম্বন করে। আসলে ওনারা জিন্দগিতে মাদ্রাসার বারান্দা তো যায় না। আবার যে আসতে কথা করছেন বা কারবা ভয়ে কথা জব দশই না, আল্লাহ ভালো জানে বা কি কথা কেন বাদ দিব নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার এটা কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবার আওয়ামী লীগের, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, জাসদের, বাসদের,
সবাই আল্লাহু আকবার স্লোগান মানে, এই কথাটা সবাই স্বীকার করে আল্লাহ সবার বড়। আল্লাহু আকবার কোন দল কেন্দ্রিক স্লোগান নয়, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তার হাবিবকে আদর করে ডেকে বলেছেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তকবীর দেন, আল্লাহু আকবার বলেন, যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নেতাকে, বিশ্ব নবীকে, তার প্রিয় হাবিবকে স্বয়ং আল্লাহ নিজে বললেন তকবীর দিতে। এখানে যদি আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার সামনে কেউ অঙ্গুলি উঁচু করে, মুখ বক্র করে, চোখ বড় করে, নাক কুটা করে, মুখ বিবর্ণ করে, বিচ্ছিদ করে, যদি কুচ্ছিত করে, চেহারা কুচ্ছিত করে, আমাকে আপনাকে ধমক দিয়ে বলে চলবে না, আমরা বলতে চাই আমার জন্মের পরে, আমার কর্মে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছে, আমার বুঝের পরে আমি মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শুনতেছি, আমার বুঝ হওয়ার পর আমি বুঝতে পেরেছি আমার দেশে এখনো পূর্ব দিক দিগন্তে সূর্য উঠে সকালবেলা আল্লাহু আকবার আওয়াজে, সূর্য ডুবে পশ্চিম দিকে আল্লাহু আকবার আওয়াজে, কাছে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আল্লাহু আকবার আওয়াজ আছে, ভবিষ্যতে আল্লাহু আকবার আওয়াজ থাকবে। কোন দল, কোন ব্যক্তি, কোন মুশকির চোখ রাঙানিতে মুসলমানের সন্তান হিসাবে ইমান ইসলাম হেফাজত করার লক্ষ্যে আল্লাহু আকবার আওয়াজ বাদ দিতে পারি না, পারবো না, পারবো না, কারো ধমককে আমি ভয় পাবো না। মহতারাম হাজরিন, আল্লাহ সবার বড়, একথার সাথে কারো কোন সন্দেহ আছে? জোরে বলেন আছে? আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এখন বলেন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে বলেন, কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে, কোরআনে আছে না নাই? আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমরা এমন ব্যবসা শুরু করেছি বাপের নামে ডাকি, বাস্তব না বাস্তব? বাপের নামে ডাকি, যে না কোরআনেও নাই, হাদিসেও, মন গড়া, তুমি আসবা না বঙ্গলে গেলিঙ্গি দাগালাতে, আসি বংশে গাছ তলাতে মঞ্জি দম, অবশ্য নিয়ামতপুর থানায় নেয়, কারণ নিয়ামতপুর থানা নিয়ামতপুরে নিয়ামতে ভরপুর, কথা কেন আসলে নিয়ামতে ভরপুর, ঠিক কিনা? বোঝেন না তাই, বোঝেন না তাই, গোটা বাংলাদেশে না, ভারত উপমহাদেশে কোন উপজেলার নাম নিয়ামতপুর নাই, এলাকার নাম আছে, গ্রামের নাম আছে, কিন্তু উপজেলা থানার নাম নিয়ামতপুর নাই। হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা খালি বলেন যে নিয়ামতপুর এই নামের বরকতে ব্যাগগুলা মাফ করে জান্নাত দিয়ে দাও, যা, আল্লাহ দিতে পারে না? আল্লাহ দিতে পারে না? মহতারাম হাজিরিন, আমার ভাইরা, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে, কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি কি দেখে দেখে বলতেছি, নোট করে আনছি, আজকে তফসির কারক সাজছে, সব ক্যাসেট শুনে জুলে নকল, নিজস্ব সালাম নাই, মোশান কি, মুসোর তেল দিয়ে ওঠে, আর উঠাই দেখবেন একটা ডায়লগ পেয়েছে, কোরআনের পাখি এতদিন জেলখানা থাকবে, আমরা কি করব মাঠে ময়দানে তাফসির করতে, মান্না করিস? দেলোয়ার সাইদিন নাম ভরে নাম বিক্রি করে খাচ্ছু, দেলোয়ার সাইদিন ভাব ধরে মোশান নিয়ে কথা করছু, সাইদি সাহেবের ইতিহাসে দেখবার দেখাবার পারবু, সাইদি সাহেব কোনোদিন চুপচি করে ওয়াজ করছে?
কথা কয় না, মিজায় ভাবলিয়া উঠে। আর তোমরাও আসিন বা ভাবে পাগল, যার যত ভাব আছে তার থাক স্বভাব আর অভাব, ওদিক তাকান না, ওদিক তাকান না, কথা কয় না, কি কথা, বাস্তব না বাস্তব? এইগুলা কথা আমি কই দেখে দেখবেন আমার নামে প্রতি বছর একটা না একটা ইস্যু তৈরি করে, তোরা ইস্যু তৈরি করতেই থাকবা, আমার হলে কিছু যায় আসে না, কথা কয় না, ঠিক আছে না? কারণ কারণ লেঙ্গুর ধরে ময়দানে আসিনি, আল্লাহ তাআলা দান করছে চলছে চলতে থাকবে, আল্লাহ যেদিন বন্ধ করে দিবে সেদিন বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আল্লাহ সহিহ বুদ দান করুন, যে কোরআনের পাখির নাম বলে বলা হয় এই কোরআনের পাখির এই যে যে আদর্শগুলো ভালো গুণগুলো ছিল এই ভালো গুণগুলো আল্লাহ তাআলা প্রতিটি মুফাসসিরকে আল্লাহ দান করে। আবার বলেন আমিন। মোহতরম হাজিরিন, তো কোরআনুল করিম, এই কোরআনুল করিমের সাথে আমার আপনার কোনো দুশ্মনী আছে? যারা বলেন আছে, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে, নির্দেশ কার? জানা থাকলে একটু গুনগুন করেন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, নির্দেশ কার? এখন মনে প্রশ্ন হইতে পারে, হযরত হযরত তাইলে জাকের কারা? জাকের খালি নাম দিলে হয় না, খুব ভালো করে বুঝবেন, জাকের নামের কথা না, জাকের হলো কামের কথা। খালি নাম দিলে জাকের হওয়া যায়? প্রকৃত পক্ষে জিকিরকারী কারা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলবো বলবো বাবা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান আল্লাহ বলেন, ওগো নবী, প্রকৃত জিকিরকারী তারা, তারা কারা? দ্বারা দাঁড়াইয়া বসিয়া লেনা দেনা ব্যবসা বাণিজ্যে শুইয়া আদান প্রদানে শিক্ষা অর্থনীতিতে বন্দী নীতিতে যুদ্ধ নীতিতে সমাজ নীতিতে রাষ্ট্রনীতিতে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত সব জায়গায় আমাকে স্মরণ করে আমার জিকির করে, এরাই হলো প্রকৃত জাকের। নাকি খালি ওই বাবার ওরসের দেশ ডেট আসলে মাঘ মাসে ১৭ আর চোতের ২৮ আর কার্তিকের ১২ এগুলো আসলেই খালি জিকির? হ্যাঁ কথাই কবর স্যার, মহিলা পুরুষ সমান তালে যা হু হা করে টান দেওয়া, কে যাচ্ছে বা? জাকেরের গুরু, কথা কয় না, জিকির করতে হবে সকাল বিকাল সব সময়। কোরআনে আছে না? হ্যাঁ ভাই, আপনার রাগ করতেছেন, রাগ করে এতটুকুই করতে পারেন আর জীবনে নিয়ামত পুরো আনবেন না, না আনলেন একটা গ্রাম্য প্রবাদ আছে, ভালো কামলা হলে নওগাঁর আঞ্চলিকতা কয়, ভালো কামলা হলে বা কামের অভাব হবে না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমার যদি যোগ্যতা থাকে কাজ আমার পিছনে ঘুরবে, আমি কাজের পিছনে ঘুরবো না। তিনটা কথা মনে রাখবেন, জীবনে এখলাস নষ্ট হবে না। আজ আমারে নাম মুখলেসুর রহমান, এখলাস কুদার যাই, এক বুজুর্গ আফসোস করে বলছিল, ভাই আমারে নাম মুখলেসুর রহমান এখলাস কুদার যাই, আমার নাম মুখলেসুর রহমান এখলাস গেল কই? তখন আর এক বুজুর্গ বলতেছে, আপ কি চাইতে হে এখলাস আপ কি পাস আয়েঙ্গে না আপ এখলাস কি পাস যায়েঙ্গে? আর এক বুজুর্গ বলতেছে, হযরত হামারা সব লোক চাহতে হে এখলাস হামারে পাস আয়েঙ্গে, হাম সব লোক মুখলেস হো যাও, মুখলেস
আমরা সবাই চাই এক লাখ আমাদের কাছে আসুক। তখন হযরত বলতেছে তিনটা কথা মনে রেখে দুনিয়ার সব কাজ করবা, রাজনীতি করো, শিক্ষানীতি করো, ওয়াজ করো, তবলিগ করো, হাদিস পড়ো, ইমামতি করো, মুয়াজ্জিনি করো, ব্যবসা করো, চাকরি করো, বিদেশ যাও, যাই করো, তিন কথা মনে রেখে সব কাজ করবা, এক লাখে ডাকা লাগবে না বা এক লাখ ইমনি ইমনি আসবে। শুনবেন সেই তিন কথা শুনবেন। নাম্বার এক, নাম্বার এক, সকল কাজের ক্ষেত্রে মনে রাখবেন হায়াত আমার সীমিত, হায়াত আমার। নাম্বার দুই, নাম্বার দুই, দাফাদাফি কম করবেন ভালো খাওয়া ভালো থাকার জন্য। মনে রাখবেন নাম্বার দুই, রিজিক আমার নির্ধারিত। কথা কয় না, একটা কাউয়া কাক, একটা শালিক, একটা দোয়েল, একটা চড়ুই, একটা বাবু, একটা পিপিলিকা, একটা ইঁদুর, একটা বাঁধু, সে যদি খালি পেটে সকালবেলা ঘর থেকে বের হয় আর ভরা পেটে যে আল্লাহ তাকে সন্ধ্যাবেলায় ঘরে ঢুকা, ওই আল্লাহ কি আমার আপনার আল্লাহ না? তা ভরসা কার উপর রাখবে? দু নম্বর কথা হলো রিজিক নির্ধারিত। নাম্বার তিন, যতই সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, অভাবে থাকেন আর অভাবে না থাকেন, মনে রাখবেন নাম্বার তিন, মরণ আমার অবধারিত। মরণ আমার, এই তিনটা কথা যদি আপনার মনে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার কখনোই এখলাস নষ্ট হবে না। আমরা এই তিন কথা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আবার করেন আমিন। যাক, আর লম্বা করতে চাই না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিলেন, কাদেরকে ডাক দিলেন? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? বলেন নির্দেশ কার? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো। কিন্তু আমাদের সমাজে উল্টে হয়ে গেছে, আমি নিজে খারাপ আছি, অন্য ভাইকে বলি ভাই ভালো হও, ভাই ভালো হও, ভাই ভালো। যেমন আমাদের ঢাকার একটা ঘটনা আপনি ইন্টারনেটে শুনেছেন, একবার কোনো ওয়াজে বলেছিলাম, আমরা এত পরিষ্কারের পরিষ্কার, আপনাদের নিয়ামতপুর অঞ্চলে আসে কিনা জানি না, পৌরসভা এলাকায় গেলে দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে, নওগাঁ গেলেও দেখবেন। এর এই ড্রেনগুলোর নাম হলো ম্যানহোল। কি নাম বল, কি নাম বা বলেন না বাবা? ম্যানহোল। এই ম্যানহোলে ঢাকা শহরে সিটি কর্পোরেশন এলাকায় মাঝে মধ্যেই ম্যানহোলে ঢাকনা খুলাত হয়, জাম বেঁধে যায়, এটা পরিষ্কার করার জন্য ম্যানহোলে ঢাকনা খুলাত হয়। খুব ভালো করে বুঝবেন, তো এই ঢাকনা খুলালিয়ে আবার কোনো কোনো কর্মচারী বাড়ি ক্লিয়াত হয়, কারণ ঢাকায় আবার হিরণশীল উত্তাপ বেশি, ঢাকনা খুলেলে বিক্রি করে, বিক্রি করে খায়, কারণ এটা তোর বাপের টাকা না, ওই মনে করে সরকারি মাল দরিয়ায় ঢাল, আর দুই টাকা বেশি বললাম, হিরণশীদের কাছে কোনো দাম আছে? ওই যা পাবে তাই কথা কয়না। এই জন্য কিছু কিছু কর্মী বাড়ি গিয়ে খুলে থয়, খুলে থুয়া বাড়ি নিয়ে থুয়ে দেয় যাতে জব না দেওয়া লাগে। তো এরকম মেন হলে ঢাকনা খুলে তুসে বাবা। আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠে ওই প্রতিদিন হাঁটে আর ব্রাশ করে, তো ব্রাশ করে উপরের দিকে তাকায় দেখা, মানে দাঁতন করে, কি করে বা দাঁতন, দাঁত মাঝে, তো উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায় না, নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলা আমি আর জানি না, ওই ব্রাশ করতে করতে গুয়ের ট্যাঙ্কির ভিতর ধুপুর দিয়ে পড়ছে, পড়া সারা ওই গগানো সারা। আমি শীঘ্র স্যার বলছি প্লিজ হেল্প মি, হেল্প মি, খুব গগাচ্ছে, উয়ে গেছে একদিকে, ব্রাশ গেছে একদিকে, আল্লাহর আর এক বান্দা। উই আবার সকালবেলা ঘুমের থেকে উঠে মুখ না ধুইয়া ব্যায়াম করে আগে, ব্যায়াম করে আগে, তারপরে অনেক মানুষ আছে কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে আগে হাঁটে, হেঁটে হেঁটে শরীর ঘাম টাম ঝরে তারপরে কিন্তু ফ্রেশ হয়, তো ঘুমাইছে, ঘুমের থেকে উঠছে, ঘুমের থেকে উঠছে, তো কিছু লোক আছে দেখবেন ঘুমালে মুখ না ধুলে দেখবেন কিছু লোক করে যে লাল পরে, আপনাদের এলাকায় কি কয়, লাল না লুল না কি লাল কবা, কেন সাহায্য করেন কথা জবাব দিয়ে, কি কি পরে? তো এই লোকেরা আবার লাল পরে শুকাইয়া ভাতের মারের মতন চটচটা হয়েছে, সেটা আবার গালত লাগা আছে, আর ওই যে মুখ ধনে চোখের কোনাত কেতুরু লাগা আছে,
ওই লোক ব্যায়াম করে তারপর ফ্রেশ হবে। এই লোক যখন হ্যাডব্যাগ গেছে, যখন শুনিচ্ছে কে বা গগাচ্ছে, নিজে থেকে বলতেছে প্লিজ হেল্প মি, ও এই অধোয়া মুখ নিয়ে কাসত গেছে, কাসত যা ডাক দিতে আহা হা হা ভাই আপনি এদিকে আপনি পড়ে গেছেন, খেয়াল করেননি, হেল্প চাচ্ছেন, ওটা না ওটা তো নিচের লোক, উই আর উড়িচ্ছে না, উপরের লোক খেয়াল করে দেখতেছে গুয়ের পানি ডুবতে ডুবতে এই পর্যন্ত ডুবছে নিচের লোক, আর মোটা মোটা একবার কলা সুলাতেছে ইনকা দেখা যাচ্ছে পানির উপর ভাজিচ্ছে। তো উপরের লোক ইনকা নাক কথা দিয়ে করছে ভাই ওঠেন ভাই ওঠেন ওঠেন। তো নিচের লোক এতই সাপি, এত পরিষ্কার, এত ভালো ভালো, ওই উপরের লোকের চেহারার দিকে তাকায় দেখে চোখের কোনা কেতু, মুখের কোনা ভাতের মারার মতো লাল শুকে চটা লেগে আছে। এখন উপরের লোক এক নিচের লোক ধমক দিয়ে করছে হাজেন তো গুদর কুন্তিকা মুখ ধন নাই যার মধ্যে আসা, উপরের লোক করছে বাপে পরিষ্কার রে, নিজে গুয়ের মধ্যে ডুবে আসে আর হামাক হামিয়ে না মুখ ধুইনি তাই হামাক করছে গুদর। আমার সমাজে দেখবেন এইরকম কিছু হাইব্রিড বুজুর্গ আছে, নিজে চব্বিশ মাস বারো মাস সুদের মধ্যে ডুবে থাকে, ঘুষের মধ্যে ডুবে থাকে, দুর্নীতির মধ্যে ডুবে থাকে, অথচ মাদ্রাসাওয়ালাদেরকে আমার ভাইরা ব্যবসায়ী বলে গালি দেয়, মসজিদের ইমামদের মসজিদের একটু বেতন বেশি চাইলে ব্যবসায়ী বলে গালি দেয়, দুর্নীতিবাদ ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, নিজেরা যে বড় ধর্ম ব্যবসায়ী এটা ওনারা জানে না, কথা কম ঠিক কিনা? রাগ করলেন বা বেদার হলেন, এজন্য নিজে পরিষ্কার হলেই হয়, মানুষের চোখ কেটু থাকার পেছু থাক এটা ওর ব্যাপার নাকি কর, আর সময় দিবেন না চলে দেবেন বা পিছনের যুবকরা কি কর বলবে বলবো, তোমাদের তো পক্ষের লোক আমি, কারণ এদেশে নারী নির্যাতনের পক্ষে ভালোই রায় হচ্ছে, কিন্তু গোপনে যে কত পুরুষ নির্যাতিত হয়ে আছে, কি হয়েছে হুজুর কি কর বুঝা কর এখনই, আপনি অত টেনশন করেন না হুজুর, এটা অন্য অন্য মানুষ একটা লোকও যাবে না কথা খানি, কারণ মনের সাথে মনের মিলন হয়ে গেলে গালেলেও ভালো লাগে কথা কয়, যদি কথাটা কুষ্টিয়ে যে শুয়ে আছে উনি কইছিল অন্য সুরে, মনে মনে মিলন হলে মনে মনে মিলন হলে, মাঝে মধ্যে কিছু কণ্ঠ না আমার সাথে চ্যালেঞ্জ করে কই মুই এখন ভুলে গেছে, ভুলিনি বা ভুলিনি, অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেই নাই, খেপাস না খেপা নাই একটাও টিকা পাবি না, কারণ এটা অরিজিনাল নকল না কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে আল্লাহ ওয়ালাদের থুতু আছে ফু আছে, এটা বৃথা যাবে না, এটা হকের পক্ষে টিকবে ইনশাআল্লাহ, রাজি আছেন না? নাই তো আমাদের দেশে তো খালি আমাদের রায়টা দেখবেন নারী নির্যাতনের পক্ষে হয়, নারী নির্যাতনের পক্ষে রায় অবশ্যই দরকার, কিন্তু ভিতরে ভিতরে কত পুরুষ আমরা নির্যাতিত দেখারও কেউ নাই বলারও কেউ নাই কথা কন ঠিক কিনা? এই জন্য পুরুষ মানুষের মতন আওয়াজ দিতে হবে, পিছনের ভাইরা বলেন চলবে কি চলবে না, সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাই একটু জোরে কন্ত আল্লাহ আকবার, ভাই সভ্য না ভালো তো আওয়াজ আছে বা, এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহ আকবার, আপনাদের আওয়াজে বোঝা যায় কোরআন আসলে একটা বিপ্লব, এ জাইয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব, এ জাইয়াকে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগুরু পানি সমাধান সমাধান, চাও যদি জীবনে মরণে থিতে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে বলে থিতে যাও খুঁজে নাও, বলেন না বলেন না, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান সমাধান, চাও যদি জীবনে মরণে
ঠিট যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ঠিট যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারাজ তাকবীর নারাজ তাকবীর কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর মোহতারাম হাজিরিন তো জাহান্নামের আগুন থেকে ইমানের শহীদ নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আরো জোরে বলেন সমস্ত ওলামায়ে কেরামগণ তাফসীর কারকগণ তাফসীরের কিতাবে উল্লেখ করে বলেন নির্দেশ হলো জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচা অপরকে বাঁচানো এটা নির্দেশ আল্লাহ আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা বাবা আবার কোন আর একবার চারটা ভালো করে বুঝবেন একবারে ধর্মের ক্লাস মনে করে প্রত্যেকটা কথা মুখস্থ করে রাখবেন এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে আমি আবারও বলছি জাহান্নামের আগুন থেকে ইমানের শহীদ নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার কোন কি কি নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আপনারা কি কেউ চলে যাবেন চলে গেলে চলে যান কিন্তু ডিস্টার্ব দিয়েন না নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমদের মহাব্বত করা নাম্বার চার কয়টা হলো বাবা আমি আবারও বলছি উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা এটা আমি এখন মক্তবের ছাত্রদের মতন জিজ্ঞাসা করব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এখানে যারাই আসি সবাই এই চার গ্রুপের লোক কেউ আলেম হয়ে ইস্তেদে বসেছেন কেউ আলেমের ছাত্র হয়ে নিচে বসেছেন কেউ আলেমদের দরদে দরদি হয়ে অন্তরে নিয়ত রেখেছেন কথা শুনতেছেন আরও নিয়ত রেখেছেন আলেমদের মহাব্বতে পড়ে শেষ পর্যন্ত থাকব কথা বলেন ঠিক কিনা তাহলে আমি জিজ্ঞেস করব দেখবেন এই মাদ্রাসায় এই মহীশূর দারুল উলুম কওমি মাদ্রাসায় সকালে এসে দেখবেন মক্তবের ছাত্ররা ঢুলে ঢুলে আওয়াজ করে পড়ে আরবি হরফ 29টি মা রা 17টি পড়ে না তো আলেমের ছাত্র হওয়ার নিয়ত করে জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার লক্ষ্যে একটু জোরে জোরে পড়বেন আমি জিজ্ঞাসা করব উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা হলো না বাবা ধর্মের ক্লাস হলো না বা আরো জোরে জজবা নিয়ে কয় লাগবে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা দেখেন তো কে কে কয় না যে বলবে না মনে করবেন ভিতরে হিসাবে গন্ডগোল আছে কবেন ওদের দাড়ি টুপি আছে যে দাড়ি তো টুপি তো থাকবে সমস্যা নাই কিন্তু জব দিবার চাচ্ছে না তার মানে ওর ভিতরে ভেজাল আছে কথা বলে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া ইনকা কইরা কইলে তো মৌলবিক ধরে লিয়ে দেয় আটকে থুবে একটু ধমক দেওয়া কয়া লাগবে জোশ নিয়ে কয়া লাগবে স্পিরিট নিয়ে বলতে হবে আলেম হওয়া বলেন বলেন আলেম হওয়া আলেম হওয়া উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আমি বলবো নাম্বার এক আপনারা বলবেন আলেম হওয়া আমি বলবো নাম্বার দুই আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া আমি বলবো নাম্বার তিন আপনারা বলবেন আলেমের কথা শোনা আমি বলবো নাম্বার চার আপনারা বলবেন আলেমদের মহব্বত করা পারবেন তো ইনশাআল্লাহ তাইলেই বোঝা যাবে এই মাদ্রাসার দরকার আছে না নাই উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই কেঙ্কা লাগিচ্ছে বা ভালো লাগিচ্ছে না হ্যাঁ আরো ভালো লাগবে খালি একটু দিনটা ফ্রেশ করেন ব্রড মাইন্ডেড হন চিন্তা ভালো করে তাহলে দেখবেন ভালো লাগবে
উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আরেকটা কথা বলে নেই, কেউ চলে দেবার পরে রহমতের বাতাস শুরু হইলে অনেকে চলে দিতে পারে, তাই সমস্যা নাই। আপনারা ধান আবাদী এলাকার লোক, ধান যখন শেষ ফাইনাল ঘরত নেন, ফাইনাল একটা বাতাস দেন না বা, ওই বাতাস দিলে কি সব ধান নিচে উপরে নিচে পড়ে? কিছু ধান মার্কা বাইরে যায় না। তো এখন যদি আপনি এখন হায় রে ধানগুলো ব্যাগ উড়ে দাও সরে, ওইলা ধান ওইলা ধান মার্কা কি দুই একজন চলে যাবে, তাতে কিচ্ছু না, সমস্যা নাই। যারা অরিজিনাল ইমান ওলা মুসলমান কোরআনের প্রেমিক তারা কখনো চলে যেতে পারে না, সিতার মার্কা যারা তারাই চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার এক। এবার তোরকে দুটো পাও দরিবা তোর আঙ্কে সারপোকার মতন উঠিস বুঝ করিস না তো। হে ভাই এই এই শোনে না বা, কুকুর পেট থেকে আসে বা আল্লাহ জানে, নড়াচড়া করবেন না, আর এলা করে লাভ কি? তোলেন তো নিজের ব্যবসা করার জন্য, পরে তো ঠিকই বাস দেন, কাটসাট করে দুনিয়ার আলতু ফালতু কথা মতো লিখে দেন, এটা হিসাব করেন যেগুলো হারাম খান, যেগুলো হারাম খান কথা বলেন। আমার ভাইরা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার এক, নাম্বার দুই, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার তিন, চার আলেমদের মহব্বত করা, নাম্বার চার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।